মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় 10 জন অভিবাসী নিহত হয়েছেন, আহত হন আরও অন্তত 17 জন। রবিবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশের মহাসড়কে একটি কার্গো ট্রাক উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। প্রাথমিক রিপোর্টে বলা হয়, অত্যন্ত দ্রুত গতির কারণে এক পর্যায়ে কার্গোটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পরই চালক পালিয়ে যেতে সক্ষম হয়, তবে তাকে গ্রেফতারের অভিযান চলছে। মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় 10 জন অভিবাসী নিহত হয়েছেন, আহত হন আরও অন্তত 17 জন। রবিবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশের মহাসড়কে একটি কার্গো ট্রাক উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। প্রাথমিক রিপোর্টে বলা হয়, অত্যন্ত দ্রুত গতির কারণে এক পর্যায়ে কার্গোটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পরই চালক পালিয়ে যেতে সক্ষম হয়, তবে তাকে গ্রেফতারের অভিযান চলছে। মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় 10 জন অভিবাসী নিহত হয়েছেন, আহত হন আরও অন্তত 17 জন। রবিবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশের মহাসড়কে একটি কার্গো ট্রাক উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। প্রাথমিক রিপোর্টে বলা হয়, অত্যন্ত দ্রুত গতির কারণে এক পর্যায়ে কার্গোটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পরই চালক পালিয়ে যেতে সক্ষম হয়, তবে তাকে গ্রেফতারের অভিযান চলছে। মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় 10 জন অভিবাসী নিহত হয়েছেন, আহত হন আরও অন্তত 17 জন। রবিবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশের মহাসড়কে একটি কার্গো ট্রাক উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। প্রাথমিক রিপোর্টে বলা হয়, অত্যন্ত দ্রুত গতির কারণে এক পর্যায়ে কার্গোটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পরই চালক পালিয়ে যেতে সক্ষম হয়, তবে তাকে গ্রেফতারের অভিযান চলছে। মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় 10 জন অভিবাসী নিহত হয়েছেন, আহত হন আরও অন্তত 17 জন। রবিবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশের মহাসড়কে একটি কার্গো ট্রাক উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। প্রাথমিক রিপোর্টে বলা হয়, অত্যন্ত দ্রুত গতির কারণে এক পর্যায়ে কার্গোটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পরই চালক পালিয়ে যেতে সক্ষম হয়, তবে তাকে গ্রেফতারের অভিযান চলছে। মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় 10 জন অভিবাসী নিহত হয়েছেন, আহত হন আরও অন্তত 17 জন। রবিবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশের মহাসড়কে একটি কার্গো ট্রাক উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। প্রাথমিক রিপোর্টে বলা হয়, অত্যন্ত দ্রুত গতির কারণে এক পর্যায়ে কার্গোটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পরই চালক পালিয়ে যেতে সক্ষম হয়, তবে তাকে গ্রেফতারের অভিযান চলছে। মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় 10 জন অভিবাসী নিহত হয়েছেন, আহত হন আরও অন্তত 17 জন। রবিবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশের মহাসড়কে একটি কার্গো ট্রাক উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। প্রাথমিক রিপোর্টে বলা হয়, অত্যন্ত দ্রুত গতির কারণে এক পর্যায়ে কার্গোটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পরই চালক পালিয়ে যেতে সক্ষম হয়, তবে তাকে গ্রেফতারের অভিযান চলছে।